শাওনকে গুলি করে হত্যা করার প্রতিবাদে সারা দেশের কর্মসূচি ঘোষিত হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি ঢাকা দক্ষিণের নবায়ক সাবেক ডেপুটি মেয়র বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জেলা আব্দুল সালাম আজকে এই মঞ্চে উপস্থিত আছেন। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী এবং ঢাকার রাজনীতির সঙ্গে যে আত্মার সম্পর্ক মির্জা আব্বাস আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন। চট্টগ্রামের সংগ্রামী নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী যারা আমির খসরু মাহমুদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ সংগঠন সমূহের নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। এখন তো বক্তব্যের অবকাশ নেই, আমরা খুব পরিষ্কার করে জানতে চাই যে গত পরশু নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে কি কারণে সরকারের পেটুয়া বাহিনী লেনিয়ে দেওয়া বাহিনী তারা গুলি করেছে এবং গুলি করেছে আমরা পত্রপত্রিকা যে দেখছি খুব পরিষ্কার ভাবে সাংবাদিক ভাইরা বলেছেন যে এই গুলি করেছে নারায়ণগঞ্জের পুলিশ কনক। আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে সত্যিকার অর্থে জনগণের বিষয়গুলোকে নিয়ে তার সামনে আসছেন এবং জনগণ তাদের যে দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করছেন। আপনারা দেখবেন আজকে যে পত্রিকা সমকাল, আমি নাম নেই বলছি পত্রিকাটি, অন্যান্য পত্রিকা গুলোতে এসেছে, সমকালে একেবারে ছবি দিয়ে সামনে দিয়েছে যেখানে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেন এবং কোন আদেশ বলে সেই গুলি করেছে গুলিকে হত্যা করলো আমার ভাই। বন্ধুরা আজকে গত দুদিন ধরে গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারা পুলিশের এসপি তারা বারবার করে বোঝানোর চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে এই ছেলেটা যুবদলের ছেলে নয়, এ ওয়েল্ডিং ফ্যাক্টরিতে কাজ করবে। আমি যদি তর্কের সাথে ধরেও নেই যে সে যুবদলের কর্মী নয়, একজন একটা ওয়ার্কশপের ওয়েল্ডিং মিস্ত্রি কাজ করা শ্রমিক, তাহলে কি এই সরকারকে সেই এখতিয়ার দেওয়া হয়েছে, পুলিশকে সেই এখতিয়ার দেওয়া হয়েছে যে তারা একটা মানুষকে বিনা কারণে গুলি করে হত্যা করবে? কখনই না। আমি গতকাল আমাদের যুবদলের সভাপতি মন্নার নেতাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে সকালে শহরের বাসায় গিয়েছিলাম, অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের একজন যে
যুবক, তার চার ভাই, তার মা বেঁচে আছেন, বাবা বেঁচে নেই। কয়েকদিন আগে তার আরেক বড় ভাই মারা গেছে অসুস্থ অবস্থায়। আমরা গিয়ে যখন তাদের ওখানে পৌঁছেছি তখন দেখেছি তার মা পাথর হয়ে গেছে সবে। আমরা কি যখন তার হাত ধরলাম তিনি শুধু বললেন, বাবা যে পড়িয়া গেল আমি ফিরে আসে ভাত খাবো। ফিরে আসে তার ভাত খাইল না। একটি জবাব আমরা দেবো বলতে পারেন না, কি জবাব দেবে যে যুবক মাকে পড়ে গেছে এসে ভাত খাবো এবং বিএনপির একটা অনুষ্ঠানে গেছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ অনুষ্ঠান, সেইখানে হত্যাকারীরা তাকে হত্যা করেছে। হাসিনাকে অবশ্যই জবাব দিতে হবে এই যুবকের হত্যার জন্য দায়ীকে। আজকে এই সভা থেকে আমরা দাবি করছি এই যে ছবি, এই ছবির তদন্ত করা হোক এবং এই যে রাইফেল নিয়ে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে তার তদন্ত করে তাকে আইনের আওতায় তাকে সাজা দিতে হবে। যদি না দেন আমরাও বসে থাকবো না, বসে নাই। ভোলাতে মামলা করেছি, নারায়ণগঞ্জে মামলা করবো। যতবার আপনারা আইন ভঙ্গ করবেন বেআইনি ভাবে আমার ভাইদের উপর অত্যাচার করবেন ততবার মামলা হবে। ক্ষমতায় আসেন, মামলায় কি হবে? মামলায় হয়, মামলায় খুবই হয়। আজকে দেখুন আপনাদের প্রধান আমেরিকায় গেছে এবং কি শর্ত সাপেক্ষে গেছে, শর্ত মেনে যেতে হয়েছে। সেখানে তাকে বলা হয়েছে যে সুনির্দিষ্ট একটা এলাকা জাতিসংঘের ক্যাম্পাসের বাইরে তুমি যেতে পারবে না। লজ্জা আমাদের জন্য, একটা স্বাধীন সার্বভৌম জাতির জন্য কত বড় লজ্জার কথা যে আজকে তার পুলিশ প্রধানকে শর্ত সাপেক্ষে ভিসা নিয়ে বিদেশে যেতে কেউ রক্ষা করতে পারে না। আর আজকে পৃথিবীতে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের কেউই রক্ষা পায় নাই। এদের তো লজ্জা সরম কিছু নাই, মিথ্যা কথা বলতে ওদের কোন জারি জুড়ি নাই। গয়েবলসকে হার মানায় এরা, মানবাধিকার কমিশনের হাই কমিশনের ঢাকায় আসলেন তিনি, এখানকার যারা ভিকটিম মানবাধিকার লঙ্ঘনের তাদের সঙ্গে কথা বললেন, সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, সুশীল সমাজের সঙ্গে কথা বললেন এবং সর্বশেষ চারজন মন্ত্রীর সঙ্গে কথা বললেন। কথা বলার পরে তিনি যাওয়ার আগে একটা প্রেস কনফারেন্স করলেন, সেই প্রেস কনফারেন্সে তিনি খুব স্পষ্ট করে বললেন যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এখানে পোস্ট ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে, গুম হয়ে যাচ্ছে মানুষ। তিনি বলছেন এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, পুলিশ তাহলে এদেরকে অবশ্যই একদিন একদিন জবাব দিতে হবে। বন্ধুটি সুস্পষ্ট করে বলেছেন যে একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত। এরপর তিনি আরেকটা ইঙ্গিত দিয়েছেন যে ইঙ্গিতটা আমাদের দেশের জন্য জাতির জন্য অত্যন্ত সতর্কতা করতে একটা ইঙ্গিত। সেই ইঙ্গিত কি বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী তারা বিশ্বের শান্তি রক্ষার স্বার্থে শান্তি নিশ্চয় কাজ করে, এটা অবশ্যই জাতিসংঘ দেখতে চায় যে এই মিশনে যারা কাজ করেন সেনাবাহিনী উত্তর কর্মকর্তারা তাদের মানবাধিকারের লঙ্ঘনের কোন ঘটনা আছে কিনা তা তারা দেখতে চায়। বন্ধুগণ এই কথাটা অত্যন্ত বড় সতর্কবাণী। আজকে এই আওয়ামী লীগ সরকার তারা গত 15 বছরে
আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, গণমাধ্যমকে তারা নিয়ন্ত্রণ করে রেখেছে, পার্লামেন্টকে শেষ করেছে এবং অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, একটাই লক্ষ্য, এখানে তারা আমাদের টিকে থাকার জন্য সমস্ত অপকর্ম করছে। একটা কথা খুব আজকে বলতে চাই, সময় কম, তারপরে বলতে চাই, এই আওয়ামী লীগের তো পরিকল্পিত ভাবে এই দেশে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে। আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, এখানে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের একটা খুব সুন্দর ব্যবস্থা সবাই মেনে নিয়েছিল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা। এই ব্যবস্থার অধীনে নির্বাচন হবে এবং সেই সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে নির্বাচনের সময়। ফলে চারটা নির্বাচন হয়েছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এরা ক্ষমতায় আসার পরে পরে 12 সালের মধ্যে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে তুলে দিয়ে দলীয় সরকারের বিধানে নির্বাচনের ব্যবস্থা করে। সেই দিনে দেশকর্তৃ বেগম খালেদা বলেছিলেন যে এই ব্যবস্থা করে বিচারপতি খালেদকে রায়, এই দিন থেকে আজ থেকেই বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলো এবং এখানে নির্বাচন সুষ্ঠু হবে কোনোদিন হবে না। বন্ধুগণ, তারপরে 14 নির্বাচন আপনারা জানেন, 18 নির্বাচন আপনারা জানেন, এখন আবার নতুন করে আরেকটা ওই ধরনের পাতানা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পায় তারা করছে বন্ধুগণ। এবং একই ভাবে আজকে বিরোধী দল যেন কোনো কাজ করতে না পারে, বিরোধী দল যেন তাদের সংবিধান সম্মত যে অধিকার সেই অধিকার জলমারি করতে না পারে, মানুষ যেন তাদের সেই ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত হয়, সেই কারণে আবার তারা বিরোধী দলের উপরে চড়া হতে শুরু করেছে, ভাঙচুর করছে, গুলি করছে, হত্যা করছে মানুষ। আপনারা সবাই জানেন গত 10-12 দিন ধরে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকটা সমাবেশ প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের অত্যন্ত শান্তিপূর্ণ, যার ইন্টারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, চার লাখ ইন্টারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা আন্দোলন করছিলাম, সেখানে ঘোরাতে দুজন লোক থাকে। আর এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে আজ পর্যন্ত তারা প্রায় 3 জনকে হত্যা করেছে এবং মামলা সংখ্যা এখন প্রায় 20,000 ছাড়িয়ে গেছে আসামির সংখ্যা। বন্ধু, সেই আগের কায়দা, গায়েবি মামলার কায়দা, এবং এই মামলা দিয়ে হামলা করে আহত করে পঙ্গু করে আবার তারা একই কায়দায় এখানে বিরোধী দলকে এই মাঠ থেকে সরিয়ে দিতে চায় এবং মাঠের মধ্যে তারা একাই থেকে নির্বাচন করতে চায়। এবার কি তা পারবে? জনগণ কি তাদেরকে এইভাবে একা নির্বাচন করতে দেবে? আমরা কি আমাদের এই ভাই হত্যার প্রতিশোধ নেব না? আমরা কি আমাদের ভাইদের যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, তার আমরা প্রতিশোধ নেব না? অবশ্যই আমরা আমাদের অধিকারকে রক্ষার জন্য, আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কোনোভাবেই এই ভয়াবহ দানবীয় ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারকে আমরা একতরফা নির্বাচন করতে দেব না। আমরা এইভাবে অন্যায় অত্যাচার করে আমরা মানুষকে হত্যা করতে দেব না। আমরা তাদের লুটপাটের সুযোগ করে দিয়ে সেই হাজার হাজার করে দেখে বিদেশে পাচার করবে। 1 বছরে গতকাল পত্রিকা এসেছে 1 বছরে পাচার হয় 85,000 কোটি টাকা। বলবো আজকে সেই জন্যই এদের বিচার হবে এবং জনগণের কার্যালয়ে তাদেরকে দাঁড়াতে হবে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এখনো সময় আছে, সেফ এক্সিটের পথ খুঁজুন এবং জনগণের কাছে ক্ষমা নিয়ে পদত্যাগ করে আপনারা নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন এবং সংসদ বাতিল করুন। সংসদ বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় এই দেশের জনগণ আপনাদেরকে কোনোদিনই ক্ষমা করবে না। বন্ধুগণ, আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা নতুন যদি কোনো কর্মসূচি দেই সেই কর্মসূচি আমরা আপনাদেরকে পরবর্তীকালে জানাবো। কিন্তু এখন এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। তারে গ্রামান, তারে গ্রামান, তারে গ্রামান, তারে গ্রামান।
আমরা আমাদের সংগ্রাম